মুরগি দিয়ে দেখাই দিতেছি, আপনারা গরু খাসি যা করতে চান সব করতে পারবেন। দেখতে পারবেন একেবারে নুডলসের মতো কিন্তু বেরোচ্ছে। মাংসটা দেখেন ভাই কত সুন্দর কিমা হয়ে গেছে। এগুলি ব্লেড কিন্তু ভাই অনেক শার্প, এগুলো কিন্তু জাপানিজ ব্লেড। আচ্ছা এই যে দেখছেন এই ব্লেডটা কিন্তু এক্সট্রা আরেকটা দেয়া আছে। কিমাটা দেখছেন কিভাবে আসছে, কত সুন্দর একবার নুডলস সেম এরকম নুডলসের মতো এরকম হবে। চাইলে দানা দানা করতে পারবেন, চাইলে আপনারা রোলও করতে পারবেন। এটা হলো আপনার 3000 ওয়াটের সোনি ফ্যান। এটা 5 বছরের থাকবে মোটরের সার্ভিস ওয়ারেন্টি, 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো দর্শক সামনে কিন্তু কোরবানির ঈদ, আর এই ঈদ উপলক্ষ করে কিন্তু সবাই কিমা পছন্দ করেন, মাংস কিমা করবেন একেবারে নিমিশেই কিন্তু কিমা হয়ে যাবে। কিমা মেশিন নিয়ে কিন্তু হাজির হয়েছি, সলিফার ব্র্যান্ডের রয়েছে আমরা নিউ কুকারিস কর্নার, ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায়, শপ নম্বর 423-424, গলি নম্বর হচ্ছে 19। বিশেষ জানবো আমার সাথে রয়েছে রফিক ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। এই কিমা মেশিনে কি ভাই কিছু কিমা করা যাবে? কিছু কথা আগে বলে নিই দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, যারা অবশ্যই আমার শোরুমটা চিনে বা এই শোরুম থেকে কেনাকাটা করে তাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলে দিই, যারা কিমা মেশিন খুঁজতেছেন যে ঈদের সময় 10 কেজি 15 কেজি 20 কেজি কিমা করব, বা রেস্টুরেন্ট পারপাসে যারা ইউজ করবেন, অনেক রেস্টুরেন্টের ভাইরা খুঁজতেছেন যে একসাথে ভাই 20 কেজি মাংস কিমা করতে হবে, বার্গারের জন্যই বানাইতে হবে, বিভিন্ন স্টিক বানাইতে হবে, তাদের উদ্দেশ্য করে বলতে পারি আজকে বাসার জন্য রেখেছি, এবং কি কমার্শিয়াল যেগুলো কমার্শিয়াল, হ্যাঁ এগুলো রেখেছি। 3000 ওয়াট ভাই, 3000 ওয়াট 3000 ওয়াটের 2টা মডেল, আর 1500 ওয়াটের একটা মডেল, 1800 ওয়াটের একটা মডেল। আচ্ছা এটা হচ্ছে 1800, এই যে এখানে নিয়ামার যেটা, আচ্ছা এটা হলো আপনার 1800 ওয়াটের, জাপানি টেকনোলজি, ঠিক আছে, এটা হলো 1800 ওয়াটের। কিমাটা দেখছেন কিভাবে আসছে, কত সুন্দর একবার নুডলস সেম এরকম নুডলসের মতো এরকম হবে। চাইলে দানা দানা করতে পারবেন, চাইলে আপনারা রোলও করতে পারবেন, রোলও করা, হ্যাঁ এই যে রোল স্টিকটাও দেয়া আছে। আচ্ছা, এই জন্য বললাম যে রেস্টুরেন্টের যারা ভালো মানের জিনিস খুঁজতেছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। আর যারা বাসার জন্য নিবেন, তবে আজকে আমি এই হেভি গুলোতে করে দেখাবো না। আচ্ছা, জাস্ট এখানে মাংস রাখছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি নরমালি বুঝায় দেওয়ার জন্য। আচ্ছা, আমি এই নরমালটাই করে দেখাই দিব। আচ্ছা, ছোট যেটা আছে, ছোট যেটা 1500 ওয়াটের, হ্যাঁ 1500 ওয়াটের, এই যেটা, এই যেটা, আচ্ছা এটা এটা দুইটা কালার হয়, ঠিক আছে 1500 ওয়াটের, হ্যাঁ সোনিফা ব্র্যান্ডের, এটার আমি দেখাই দিব, ওই মডেলটাও দেখাই দিই। আসলে কেউ ঠকবেন না, দামেও ঠকবেন না, জিনিসও ঠকবেন না, শুধু যদি মডেলটা দেখে শুনে তারপরে নেন, ঠিক আছে। আমি কি এখন কাজ দেখাবো, আগে কাজ করে দেখাই কিভাবে এটা চালু করতে হয়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি সব কিছু দেখাই দিই, এক্সট্রা কি আছে সবগুলো আমি এটা খুলে প্রথম লাগায়া দেখাই, আগে আগে খুলি, হ্যাঁ এখানে চাবিটা আছে, এই যে চাবিটা আপনারা লুজ করবেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপরে এটা টান দিলে খুলে আসছে, খুলে আসছে রাইট, এই পার্টটাও খুলে আসছে, এটাও খুলে আসছে, আচ্ছা ওকে, এগুলি খুলে গেল, হ্যাঁ ওকে। তারপরে যে ব্লেডটা একটু দেখেন, আচ্ছা এগুলি ব্লেড কিন্তু ভাই অনেক শার্প, এগুলো কিন্তু জাপানিজ ব্লেড। আচ্ছা এই যে দেখছেন এই ব্লেডটা কিন্তু এক্সট্রা আরেকটা দেয়া আছে, এক্সট্রা আরেকটা দেয়া আছে, ঠিক আছে, কারণ দুইটা ব্লেড প্রয়োজন আছে। এখন এই যে আমরা যে এই যে গোল গোল এগুলো লাগাবো, আচ্ছা আমি 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 এটা একটু মোটা বের হবে, আমি কি চিকন দিব, একদম চিকন? আচ্ছা কয়টা আছে সেটা একটু, তিনটা ডিভাইস আছে এখানে, তিনটা আছে, হ্যাঁ মানে বড় আছে, মিডিয়াম আছে, চিকন আছে, তিনটা আছে। এই ডিভাইসটা একটু খুলে দেখাই আমি, আচ্ছা একটু একদম চিকনটাই দেই সবচেয়ে ভালো হবে, যেহেতু আচ্ছা অনেকে তো চায় যে মোটা মোটা ভাই আমার প্রয়োজন নাই, আমাকে একটু চিকনটা দেখান, এই যে আমি চিকন এটা দিয়ে লাগাই, করা যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ব্লেডটা উল্টায় দিতে হবে, ঠিক আছে, আচ্ছা ব্লেডটা কিন্তু ঘুরে গেছে মনে হয়, না ব্লেড ওইভাবেই থাকবে, ওইভাবেই থাকবে, ওইভাবে উল্টানোই থাকবে, আচ্ছা আচ্ছা ওকে, এই যে আমি টাইট করে দিলাম, হ্যাঁ টাইট হয়ে গেল, এখানে এটা লক করে দিলাম, এটা লক করে দিব, এই এই ডিভাইসটা আমি পরেও দিতে পারি, আচ্ছা ঠিক আছে, এটা আগেই দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা এটা দিয়ে একটু টাইট দিয়ে দিই, টাইট দিয়ে দিলাম, ঠিক আছে, আচ্ছা টাইট দিলে লক হয়ে যাবে, ওকে লক হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা এখন ধরেন আমি মাংসটা নিয়ে দাঁড়াইছি, আচ্ছা যে আমি মাংসটা কিমা করব, আমি সুইচটা দিয়ে দিই, হ্যাঁ সব ধরনের মাংসই তো কিমা হবে, যে কোনো, আমি তো মুরগি দিয়ে দেখাই দিতেছি, আপনারা গরু খাসি যা করতে চান সব করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই যে ব্লেডটা ঘুরতেছে দেখছেন, আচ্ছা আমি এক পিস করে দিয়ে দিই, আচ্ছা দেখতে পারবেন, ওকে চাপ দিয়ে দিবেন, দেখেন একেবারে নুডলসের মতো কিন্তু বেরোচ্ছে, কত সুন্দর কিমা বেরোচ্ছে, অসাধারণ অসাধারণ, একটু দিয়ে দেন, আচ্ছা জাস্ট আমি একটু করে দেখাই দিলাম, আচ্ছা এখন যদি ধরেন আটকে যায়, আচ্ছা এই যে দেখেন এখানে রিভার্স অপশন দেয়া আছে, ঠিক আছে রিভার্সটা দিয়ে দিলে কি উল্টা করবে, আচ্ছা আমি পুরোটা বের করে দেই, আচ্ছা মাংসটা বের করে দেই, মাংসটা দেখেন ভাই
কত সুন্দর কিমা হয়ে গেছে। এটা কোনো মেশিন আপনি করতে পারবেন না, শুধুমাত্র এইটা তো। হ্যাঁ হ্যাঁ, মিট গ্রাইন্ডার ছাড়া এই সমস্ত কিমা আপনার হবে না। রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা এটা গেল। আচ্ছা, বের হোক আর একটু, আমি ই করে দিচ্ছি। এখন কিন্তু এই যে এইভাবে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে ভাই, এখানে একটু দেখান রাশিদ ভাই, ভিতরটা কিন্তু পুরোই খালি। রাইট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আমি অফ করে দিলাম, অফ করে দিলাম। হ্যাঁ, করে দিলাম। এই ডিভাইসটা খুলে রাখি। আচ্ছা, খুলে দেই, খুলে রাখি, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটা সহজ ধরেন আমি খুলে দেখাই দিলাম। আচ্ছা, ব্লেডটা খুলে আমি একটু মোটাটা দিয়ে করে দেখাবো। হ্যাঁ, আসলে কোনটায় কি ধরনের হয়, কি রকম হয় আপনারা তো বুঝবেন না, ঠিক আছে। আমি করে দেখাইতেছি প্র্যাকটিক্যালি, ঠিক আছে, যেন আপনারা বুঝতে পারেন, বুঝতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু খুলে নেই। ওকে, দেখেন আপনারা চাইলে মোটা চিকন মাঝারি দুই ভাবে করতে পারবেন। আমি খুলে ফেললাম। হুম, এইটাও, এই যে ভাই খুলে ফেলছি আমি। হ্যাঁ, এটা আমি খুলে ফেললাম, একটু মোটাটা দিয়ে করে দেখাই। আচ্ছা আচ্ছা, এই যে মোটা ডিভাইসটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, দেয়ার সাথে সাথে এর থেকে আরো ভালো হবে। মোটাটা একটু আমি করে দেখাই। এটা দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। আপনি ডাইরেক্ট ওইভাবে দিয়ে দিলেই হয়, ঠিক আছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দেখেন হালকা একটু চাপ দিবেন। এগুলো দিয়ে অনেক সময় রেস্টুরেন্টে বার্গার টার্গার এগুলো কিন্তু আমরা বানাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ, কিমাটা ওইটা দিয়ে এটা করে দেখাই দিতেছি। আচ্ছা, শেষ শেষ। ওকে, সবগুলো কিন্তু সেম সিস্টেম, সেম অপশন, সেম সবকিছু। আচ্ছা, এটা তো যেটা বলছিলেন রিভার্স আছে, রিভার্স দেয়া আছে। এই যে চাপ দিয়ে দিলাম আমি, এখন কিন্তু ঘুরতেছে এইভাবে, এখন বের হবে না। এই যে এখান দিয়ে দেখেন উল্টা, এখন কিন্তু উল্টা নেন, এটা চাপায় দিলাম। আচ্ছা ঠিক আছে, আবার এই যে চালু করে দেখে দেখেন, এখন আবার ভাও ঘুরতেছে, ভাও ঘুরতেছে। আচ্ছা, চমৎকার একটা জিনিস দেখেছেন ভাই, ঠিক আছে। এইগুলো প্রত্যেকটা কিন্তু সেম, জাস্ট আমি ডিজাইনটা একটু দেখাই দিই। আমি আমি একটা একটা করে একটু ধরি, ধরলে আপনারা বুঝতে পারবেন কোনটা কি, আমি বলে দিব আপনাদেরকে। এইটা হলো আপনার 3000 ওয়াটের সোনিফা ব্র্যান্ডের, যেটা 3000 ওয়াটের। এটা 5 বছরের থাকবে, মোটরের সার্ভিস ওয়ারেন্টি, 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, তো এটার যে রেগুলার প্রাইস আমাদের এমএস শোরুম প্রাইস আছে 12500 টাকা, কিন্তু কুরবানির অফারের জন্য যারা নিবেন ফিক্সড রাখতে পারবো 10500 টাকা। 10500, অনলি 10500 টাকা, 3000 ওয়াটের। আর এটার সাথে কি কি পাবেন আমি দেখাই দিচ্ছি। এই দেখেন, কিছু ডিভাইস আলাদা রেস্টুরেন্টের জন্য ডিভাইস কিছু আলাদা দেয়া আছে, ঠিক আছে। তিনটা ব্লেড থাকবে, ঠিক আছে, তিনটা ডিভাইস। আচ্ছা আচ্ছা, এগুলো হলো রোল টোল করার জন্য। আচ্ছা, ডিভাইসগুলো দেয়া আছে এটার ভিতরে। আচ্ছা, এরপরে যেটা ব্ল্যাকের ভিতরে, এটাও 3000 ওয়াট সোনিফার, এটাও 3000 ওয়াট। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের মার্কেট প্রাইস আছে হলো আপনার 12500 টাকা। আচ্ছা, তবে আজকে নিব আমরা 11500 টাকায়। 11500 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপরে সাদাটা। আচ্ছা, এরপরে যেটা নিয়ামার, যেটা নিয়ামার, এটা কিন্তু 1800 ওয়াট, 1800 ওয়াট, এটাও কমার্শিয়াল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার আরো কিছু অপশন আছে, এটার আমি বলে দিতেছি আগে, কিছু অপশন দেখাই দিই, প্রাইস বলে দিব। এই দেখেন, এই ডিভাইসগুলো আপনি মেশিনেই সেট করে রাখা যায়। আচ্ছা আচ্ছা, আলাদা না, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি চাইলেন এখানেই সেট করে রেখে দিতে পারলেন, যেমন এগুলো আলাদা আসে। আচ্ছা, এটা এক বক্সের ভিতরে চলে যাবে, হারাবে না। হ্যাঁ, এরকম একটা অপশন দেয়া আছে এটার ভিতরে, ঠিক আছে। আর মোটরগুলো কিন্তু ভাই সামনাসামনি এসে না দেখলে বুঝতে পারবেন না, অনেক হেভি, ঠিক আছে, অনেক হেভি। তো এটার আমাদের রেগুলার প্রাইস ছিল 10500 টাকা। তো 10500 না, আজকে দিব একদম ধামাকা অফারে ঈদ উপলক্ষে অনলি 8800 টাকা। 8800 টাকা সোনিফার, সোনিফার। আচ্ছা, আর যেটা করে দেখাইছি এটার দাম কিন্তু এখনো বলি নাই, বলি নাই এটার দাম। এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7500 টাকা, তবে আজকে 7500 না, অনলি 5800 টাকা। 5800, অনলি 5800 টাকা, অনলি 5800 টাকায় ঈদের অফার পাবেন, একেবারে ঈদের অফার। কিন্তু তো এগুলো অর্ডার করার সিস্টেমটা একটু, হ্যাঁ, অর্ডার করার সিস্টেম আবারও বলে দিচ্ছি। এখানে দুইটা নাম্বার দেয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, দোকান নাম্বার 42324 নিউ সুপার মার্কেট গলি নাম্বার 19, ঠিক আছে। আচ্ছা, নিউ কোকারিস কর্নার। আপনারা এসে এই দুইটা নাম্বারে আপনারা মার্কেটে এসেও ফোন দিতে পারেন, বা আপনার ঢাকা, ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন, মিনিমাম 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। তারপরে আপনারা প্রোডাক্টগুলো ঘরে বসেই নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো দর্শক দেখেন, যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।